পরীক্ষা। প্রিয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, 2023 সালের তোমাদের পরীক্ষা হয়ে গেছে এবং তোমাদের মাথায় যে চিন্তা কাজ করছে সেটা হচ্ছে, এবছর কি তোমাদের সকলকে পাশ করিয়ে দেওয়া হবে, নাকি পাশ ফেল থাকছে, নাকি যারা ভালো লিখেছে একমাত্র শুধু তোমাদেরই পাশ করানো হবে, বাকিদের ফেল করানো হবে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, 2023 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, কোন মাসে তোমাদের রেজাল্ট বেরোবে, সেই সম্পর্কিত তথ্য কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনিরা জানিয়ে দিয়েছেন। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের আগে জেনে নাও মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে। পর্ষদ সভাপতির ঘোষণা অনুযায়ী আগামী মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট 2023। 2023 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ মে মাসের 20 তারিখের পর থেকে যে কোনো একদিন কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়েও কিন্তু জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। এবার আসছি দেখো, ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর রেজাল্ট কবে বেরোবে। দেখো, একাদশ শ্রেণীর রেজাল্ট তোমাদের কবে বেরোবে, ক্লাস ইলেভেনের রেজাল্টও কিন্তু জুন মাসের মধ্যেই বেরিয়ে যাবে এবং ক্লাস ইলেভেনে কিন্তু তোমরা সকলেই পাশ করে যাবে, তোমরা যারা পরীক্ষা দিতে বসেছিলে এবং তার সাথে তোমরা যারা ক্লাস ইলেভেনে প্রজেক্ট প্র্যাকটিক্যাল যাদের ছিল সেগুলো ঠিকঠাক মতো করেছো। স্কুলের হাতেই কিন্তু একাদশ শ্রেণীর নাম্বার থাকে, এই জন্য বোর্ডে কোনো পরীক্ষা হয় না বা বোর্ডে খাতা দেখা হয় না, খাতা তোমাদের নিজের স্কুলের শিক্ষকরাই দেখে। এবং মাধ্যমিকের যারা কিন্তু খাতায় কুকথা লিখে এসছো, অনেকেই কিন্তু মাধ্যমিকের খাতায় ডোরিমনের ছবি এঁকেছো, গান লিখেছো, যারা যারা এই সমস্ত কিছু করেছো তোমরা কিন্তু ফেল করে যাচ্ছ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতায় যারা কুকথা লিখে এসছো, যারা সাদা খাতা জমা দিয়ে এসছো, তোমরা কিন্তু সকলে ফেল করে যাবে। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতায় মোটামুটি প্রশ্নের অ্যান্সার দিয়ে এসছো, পাস মার্কের অ্যান্সার দিয়ে এসছো এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট ঠিকঠাক সময়ে তোমাদের স্কুলে নিজের নিজের স্কুলে জমা দিয়েছো, তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে, এই বিষয়ে কোনো রকমের চিন্তা করো না। আরও একটি কথা, কিছুদিন আগেই একটি খবর উঠে এসেছিলো উচ্চ মাধ্যমিকের খাতা রাস্তায় হারিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র, সেই উত্তরপত্র কিন্তু পাওয়া গেছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন কোনো রকমের খাতা হারায়নি, সমস্ত কিছুই ঠিকঠাক আছে। এবং তোমাদের যদি রেজাল্টে লেখা থাকে কন্ট্যাক্ট টু স্কুল, অবশ্যই তোমরা তোমাদের খাতা রিভিউ করতে পারো এবং চেক করতে পারো। আর চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু পার্টে পার্ট বি তুলে দিয়েছিল এবং শর্ট কোশ্চেনের উপর বেশি জোর দিয়েছিল। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি যেমনটা জানাচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যেই কিন্তু সমস্ত উত্তরপত্র মূল্যায়ন করা হয়নি, খুব তাড়াতাড়ি উত্তরপত্র মূল্যায়ন করা হবে সমস্ত কিছু, এবং ইতিমধ্যেই সমস্ত কিছু কিন্তু খাতা দেখা শুরুও হয়ে গিয়েছে। তার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিকের ফল জুন মাসের 10 তারিখের মধ্যে বেরোতে চলেছে, অর্থাৎ জুন মাসের 1-2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বেরিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিকে তোমাদের টোটাল 30 পাস, তোমরা যদি লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটা আছে সেটা মিলিয়ে তোমরা টোটাল 30 পেয়ে যাও তাহলেই কিন্তু পাস করে যাবে, তবে লিখিত পরীক্ষায় 20 কম পেলে চলবে না। আর মাধ্যমিক পরীক্ষায় তুমি যদি 20 কম পাও তাহলেও কিন্তু তোমরা পাস করে যাবে, তার কারণ মাধ্যমিকে লিখিত পরীক্ষায় তোমরা যদি 16-17 পেয়ে যাও আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটা আছে তোমাদের প্রজেক্ট, সেই প্রজেক্টে 10-এর মধ্যে যদি তোমরা 10-9 স্কুল থেকে দিয়েই দেওয়া হবে তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে পাস করে যাচ্ছ। ক্লাস ইলেভেন নিয়ে চিন্তা নেই, ক্লাস ইলেভেনের পরীক্ষা স্কুলেই হয়, তোমরা যদি ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা অ্যাটেন্ড করো, তোমরা কিন্তু পাস করে যাবে। জুনের 10-এর মধ্যে অবশ্যই বেরোলে তার অনেকটা আগে।